নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে পড়েছি হুগলি জেলার আদিসপ্ত গ্রামের কেষ্টপুর গ্রামে। প্রতি বছরের ন্যায় এবছরেও পয়লা মাঘ এখানে এক অভিনব মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, যার নাম মৎস্য মেলা বা মাছের মেলা। বৈষ্ণব সম্প্রদায়ের এই মেলাটি 513 বর্ষে পদার্পণ করেছে এই বছর। বুঝতেই পারছেন এই মেলাকে ঘিরে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে এই গ্রামের মানুষদের মধ্যে। তবে প্রধান আকর্ষণ এই মাছের। নানা প্রজাতির সামুদ্রিক ও মিঠেজলের মাছ এখানে পাওয়া যায়। তার মধ্যে রয়েছে রুই, কাতলা, ভেটকি, ভোলা, কাজুরি, ট্যাঙাস, কাঁচকি, বেলে, আর মাছ, শঙ্কর, পাবদা, পার্শে, ভাঙন, গুরজালি, বোয়াল, তেলাপিয়া, কালবোস, পুঁটি, ট্যাংরা, ফ্যাসা, চাঁদা, শোল, মাগুর, ট্যাকাল, শার্ডিং, বাঁশপাতা সহ আরও নানা রকম প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। এবং এই মাছেদের ওজনটাও বেশ উল্লেখযোগ্য, চোখে পড়ার মতো। কোনোটার ওজন 20 কিলো, কোনোটার 25 কিলো, কোনোটা আবার 50 কিলো পর্যন্ত এখানে মাছ পাওয়া যাচ্ছে। তাদের দামটাও বেশ উল্লেখযোগ্য। এই মেলাকে ঘিরে আশেপাশে এলাকাতে একটা পিকনিকের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন রকম জায়গা থেকে লোকজন আসছেন পিকনিক করার জন্য এবং এই মেলা থেকে মাছ কিনে তারা সেই পিকনিকটা করছে। অন্যান্য মেলার মতো এই মেলাতেও এই মাছেরা ছাড়াও নানা রকম দোকানঘর বসেছে। বাচ্চাদের জন্যও কিছু রাইডস এখানে রয়েছে এবং পাশের মন্দিরেই রাধাকৃষ্ণের স্থান রয়েছে এবং সেখানে নাম সংকীর্তন হচ্ছেন, ভোগ বিতরণ করা হচ্ছে। এখানে আসাটা খুবই সহজ। হাওড়া থেকে বর্ধমান বা মেমারি লোকাল বা পান্ডুয়া লোকালে চেপে আদিসপ্ত গ্রামে আসতে হবে। আদিসপ্ত গ্রাম থেকে অনায়াসেই টোটো আপনাকে পৌঁছে দেবে কেষ্টপুর গ্রামে। 10 মিনিটের যাত্রা, 200 টাকা নেয় জনপথ। এবং যারা বাইক নিয়ে আসতে চান তারাও খুব ইজিলি আসতে পারেন দিল্লি রোড কিংবা জিটি রোডের মাধ্যমে, গুগল ম্যাপের সাহায্যে চলে আসতে পারবেন। বাইক রাখার ব্যবস্থা এখানে রয়েছে। সাইকেলের জন্য 10 টাকা, বাইকের জন্য 30 টাকা। তবে চার চাকাটা না নেই ভালো, এখানে চার চাকা পার্কিংয়ের খুব একটা ভালো বন্দোবস্ত দেখলাম না। চলে আসুন দেখতে এই অভিনব মেলা। আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করছেন এবং ভালো করে দেখুন, অনেক রকম মাছ দেখতে পাবেন। আশা করি আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। অনেক ধন্যবাদ। আর দয়া করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা কি মাছ? এটা কি মাছ? এটা কি মাছ গো? সাইডিং সাইডিং পুরো দেখো। কি মজা যাক।
সবই সস্তা, তুই বলো না কোনটা নেবে। জলের দাম নাকি? জলের দাম সবই সস্তা। ৩০০ কেজি